शुरू बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी भाई और बोनेरा बगुड़ा भित्तिक मेडिकल कॉलेज और हासपाताल अनलाइन क्लासे सबाई के स्वागतम। आमी डाक्तार मोसम्मद फाहमिदा आक्तार प्रभाषक बगुड़ा भित्तिक मेडिकल कॉलेज और हासपाताल आलोचना करछि विषय स्वास्थ्य विज्ञान और जनस्वास्थ्य DHMS द्वितीय वर्ष छात्र छात्रीदेर जन्य आज के आमार टॉपिक स्वास्थ्य विज्ञान हाइजिन कहाके बोले हाइजिन पाठे प्रयोजनता आलोचना करो। आंसर प्राचीन ग्रीक दे स्वास्थ्यदेवी हाइजिया नाम होते हाइजिन शब्दटी उत्पत्ति पौराणिक ये स्वास्थ्य देवी के विचित्र करा हुए एक जन सुंदरी नारी रूपे एवं ओ पात्र होते पानी पान करते एक सर्प। ग्रीक पुराणे सर्परोग आरोग्य करार साक्ष्य बहन करे ताई आजो चिकित्सा विषय कोनो प्रतिष्ठाने ए प्रतीकटी एखोनो प्रचलित। बांग्लाय हाइजिन शब्देर अर्थ स्वास्थ्य विज्ञान प्रकृतपक्षे व्यक्तिगत अथवा समष्टिगत भावे निरोग अवस्थाय सुस्थ शरीरे बाँचिया थाकिबार उपाय समूह चिकित्सा विज्ञाने जे शाखाय आलोचित हय ताके हाइजिन बले। एखन आसेन हाइजिनेर हाइजिन पाठेर प्रयोजनता कि भूमिका शारीरिक मानसिक और अत्यधिक सुस्थता एवं वृत्ति समूह सुष्ठु और स्वाभाविक विकास के स्वास्थ्य बोले। स्वास्थ्य विज्ञान पाठेर उद्देश्य स्वास्थ्य नीति सम्बन्धे ज्ञान लाभ करा आबार स्वास्थ्य नीति मानिया चलार उद्देश्य रोग प्रतिरोध करा मानुषेर आसल उद्देश्य असुस्थता और अकाल मृत्युर हाथ होते रक्षा पावा एवं सुस्थ शरीर और दीर्घायु लाभ करा। विस्तारित आलोचना निम्ने देवा हलो। एक स्वास्थ्य विज्ञान ज्ञानेर माध्यमे निजेदेर स्वास्थ्य बजाय रखते सक्षम हय देह और मनेर अवस्था बजाय रखार जन्नो जे रूप दरकार से रूप अवस्था ग्रहण करिते पारे जेमन बला जाइते पारे जे कहारो माथार जंत्रणा कइतेछे से जदि जानिते पारे ताहार घोरे घुमेर अभाव हेतु हइयाछे ताहा हइले देखा जाइबे जे से एकटु विश्राम लइले बा घुमाइले देह ओ मनेर दिक थेके अनेक सुस्थ हइयाछे। दुई जनस्वास्थ्य रक्षा करार जन्य काजेर राज्येर जनस्वास्थ्य विभागेर परिचालना भार डायरेक्टर अफ पब्लिक हेल्थ नामक प्रतिष्ठानेर ओपर थाके। একজন সহকারী ডাইরেক্টর এবং একজন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নিযুক্ত থাকেন। তিন স্বাস্থ্য রক্ষার জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা এই পাবলিক হেলথ বিভাগের আরেকটি শাখা পরিচালনা করিয়া থাকে যেমন ক বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা খ নোংরা জল যাওয়ার জন্য নর্দমা পরিষ্কার করা পাকা নর্দমা তৈরি করা গ হাট বাজার খাটাল ইত্যাদি কিরূপ অবস্থায় থাকে তাহা পরিদর্শন করা শহরের ঘাটাল উচ্ছেদ একটি নতুন কার্যকরী পরিকল্পনা গ্রহণ করিয়াছে ঘ এই বিভাগ ভেজাল মিশ্র তেল বা বেবি ফুড বিক্রয় করিতে বা নষ্ট করিতে পারে। চার নাম্বার আসুন সংক্রামক যৌন ব্যাধি হইতে সুস্থ ব্যক্তিকে রক্ষা করা এবং সংক্রান্ত ব্যাধি উপযুক্ত চিকিৎসা দ্বারা যুক্ত করা এবং বিভিন্ন পতিতা পল্লীতে তাহাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা বর্তমানে একটি সুপরিকল্পিত বাস্তবে পরিণত হয়েছে। পাঁচ মাতৃমঙ্গল ও শিশু স্বাস্থ্য রক্ষা এই পাবলিক হেলথ বিভাগ গ্রহণ করিয়াছে গর্ভবতী মহিলার এবং শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কি ধরনের খাওয়া দাওয়া কী রূপে থাকা আবশ্যক তাহা জানাইয়া দেওয়া এবং টিটানাস প্রভৃতি রোগের জন্য প্রতিষেধক ঔষধ প্রদান করা শিশুর জন্য BCG টিকা এবং ট্রিপল অ্যান্টিজেন কবে এবং কেন দিতে হইবে তাহা জানান এই বিভাগের কাজ। জনস্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য রক্ষার সাথে পেশাগত স্বাস্থ্য কীভাবে সুস্থ অবস্থায় রাখা যায় সেদিকে ও নজর দিতে হইবে যেমন কলকারখানা কর্মস্থলে পরিবেশ সুস্থ পরিচ্ছন্ন রাখা উচিত কারণ কর্মের মাধ্যমে উন্নতি হইবে সুতরাং এখানকার ছাদ মেঝে বায়ু চলাচল ব্যবস্থা ভালো রাখা
একান্ত জরুরি। আজকাল পেশাগত স্বাস্থ্য বিজ্ঞানের অনেক প্রসারণ ঘটিয়াছে। খনি আইন, ফ্যাক্টরি আইন প্রভৃতির মাধ্যমে শ্রমিকদের উন্নতিকল্পে নতুন নতুন প্রকল্প যেমন ECI তৈরি হইয়াছে। ইহার মাধ্যমে শ্রমিকদের বিশেষ চিকিৎসা সুবিধা পাইতেছে, যাহা আজ বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং সর্বশেষ বলা যায়, স্বাস্থ্য অর্থাৎ সুখের মূলকে যথাযথ অটুট রাখার ব্যবস্থা হলে যে শাস্ত্রের অন্তর্গত তাহাই স্বাস্থ্যবিজ্ঞান। ইহা পাঠের মাধ্যমে একজন মানুষ তাহার স্বাস্থ্যকে সঠিক রাখা পদ্ধতিগুলি শিক্ষা লাভ করিতে পারে। অর্থাৎ ইহা পাঠের দ্বারা আমরা সুস্থ স্বাস্থ্যের অধিকারী হইয়া সুখী জীবন যাপন করিতে সমর্থ হই। সুতরাং স্বাস্থ্যবিজ্ঞানে পাঠের প্রয়োজনীয়তা সহজ অনুধ্যময়।